পাবনা জেনারেল হাসপাতালে প্রায় 23,000 অসহায় রোগী এবং তাদের স্বজনদের মাঝে পুরো রমজান জুড়ে সেহরি বিতরণ করেছে জেলা যুবলীগ। এই কার্যক্রমে সহায়তা দিয়েছে স্কয়ার গ্রুপ। জেলা যুবলীগের আহ্বায়ক আলী মোর্তজা বিশ্বাস সনি এবং যুগ্ম আহ্বায়ক শিবলি সাদিকের নেতৃত্বে সংগঠনের শতাধিক নেতাকর্মী প্রতিদিন রাত জেগে সেহরি তৈরি করে পৌঁছে দেন অসহায় মানুষের কাছে। শেষবারের মতো গত রাতেও 750 রোজাদারের মধ্যে সেহরি বিতরণ করা হয়। এজন্য নেতাকর্মীদের ধন্যবাদের পাশাপাশি মানবিক কাজে পাশে থাকায় স্কয়ার গ্রুপের প্রতিও কৃতজ্ঞতা জানান যুবলীগ নেতৃবৃন্দ। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সারা দিয়ে স্কয়ার গ্রুপও ইফতার পার্টির পরিবর্তে শহরের বিভিন্ন মাদ্রাসা এবং এতিমখানায় প্রতিবন্ধী এতিম অসহায় শিক্ষার্থীদের জন্য মাসব্যাপী সেহরির ব্যবস্থা করে। স্কয়ার গ্রুপের সহযোগিতায় পাবনা জেলা যুবলীগের আয়োজনে মাসব্যাপী যুবলীগের নেতাকর্মীরা এই হসপিটালে অসহায় মানুষের জন্য খাদ্য সামগ্রী তৈরি করে এই সেহরি তাদের হাতে পৌঁছে দিয়েছে। আমাদের এই কাজে ধারাবাহিকভাবে স্কয়ার গ্রুপ যেভাবে সহযোগিতা করছে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তাদের এই সহযোগিতা ব্যতীত আমরা এই মাসব্যাপী সেহরি বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন হতো।